আমার ফাইনাল পরীক্ষা শেষ দিন, তারপরের দিন আমার মা হয়তো হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে সুস্থ হবে, কিন্তু দীর্ঘদিন চিকিৎসা যেতে হবে, একাই খরচ বহন করা সম্ভব না। তুই যদি আমার সিঙ্গাপুর চলে আসতি তাহলে দুই ভাই মিলে আমার চিকিৎসাটা দীর্ঘদিন চালিয়ে যেতে পারতাম। আসলে প্ল্যান ছিল যে পরিবারকে সাপোর্ট দেওয়া, নিজে কিছু টাকা উপার্জন করা। আমি কিন্তু অনার্স কমপ্লিট করেছি, তারপরে ইংরেজিতে তো ভালো ছিলাম না ভাই। আপনি করোনা ভাইরাস নিয়ে পেয়েছে পোস্ট করলেন, করোনা ভাইরাসটা কি? তখন আমি চিন্তা করলাম যে এই কয়দিন ভাইরাস থাকবে, আমি অন্য কিছু লিখবো না, পেয়ে যাবে শুধু ভাইরাস নিয়ে লিখবো। সিঙ্গাপুর একটা অনলাইন পত্রিকা, তার রাইস মিডিয়া নামে, তারা আমার পেজ থেকে নিউজ করলো যে মাইগ্রেন্ট ওয়ার্কার তার দেশি ভাইদেরকে তথ্য শেয়ার করা যাচ্ছে পেজের মাধ্যমে। দেখলাম যে একসময় সিঙ্গাপুরের একটা ব্যক্তি কল দিয়ে বললো, অমর ফারুক, তুমি এই বছর সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এর জন্য মনোনীত হয়েছো। তখন গুগলে সার্চ দেখলাম যে একমাত্র সিঙ্গাপুরিয়ান যারা তাদের এই পুরস্কারটা পায়। শিপন ভাই, নতুন শো প্রবাসী বাংলার মুখ আপনাকে দিয়ে শুরু হচ্ছে। ইউ আর ফ্রম সিঙ্গাপুর অ্যান্ড ওয়েলকাম টু দিস নিউ শো কল প্রবাসী বাংলার মুখ। আমরা আসলে শোটা শুরু করছি গ্লোবালি, যারা বাঙালি আমাদের অনেক ভালো ভালো কাজ করছেন, উই আর ওয়ান অফ দেম। শিপন ভাই, আপনি সিঙ্গাপুরে 10 বছর ধরে আছেন, আপনি বলছিলেন আমাকে সেই গল্পগুলো শুনবো। অ্যান্ড আমরা আসলে এরপরে সিঙ্গাপুর হতে পারে আমেরিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মুখগুলো যারা যেখানে যেখানে আছে এবং যারা যারা খুব ভালো ভালো কাজ করছেন, আমরা তাদেরকে আসলে এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে তুলে ধরতে চাই এবং আমরা তাদের গল্পগুলো শুনতে চাই। আমার শরীরটা আজকে একটু খারাপ, ভ্যাকসিনের পরে আই এম লাইক ফিলিং সো ফিভারিশ অ্যান্ড একটু উইক। শিবন ভাই, কথা আমি কম বলবো, আপনার কাছ থেকে গল্প শুনবো, সবাই আসলে আপনার গল্প শুনতে চাইবে। প্রথমে হচ্ছে সিঙ্গাপুরে আপনি 10 বছর ধরে, কীভাবে আপনার জার্নিটা, সিঙ্গাপুরে যাওয়ার প্ল্যান কেন করলেন, একটু আপনি শুরু করেন, গল্পগুলো শুনি তারপরে। সিঙ্গাপুরে যাওয়ার আগে আমি পড়াশোনা করছিলাম রাষ্ট্রবিজ্ঞান উপরে অনার্স ফাইনাল নিয়ে। যখন আমার ফাইনাল পরীক্ষা শেষ দিন, তারপরের দিন আমার মা হয়তো হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে, তখন মা দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল, প্রায় 1 মাসের মতো সমৃদ্ধায় আইসিইউ ছিল। তো ডাক্তাররা বললো যে তোমার মা চিকিৎসা দীর্ঘদিন চিকিৎসা করতে হবে, সুস্থ হবে কিন্তু দীর্ঘদিন চিকিৎসা যেতে হবে, তার জন্য অনেক টাকা খরচ পড়ার প্রয়োজন। তো আমার বড় ভাই তখন সিঙ্গাপুর ছিল, সে বললো যে আমার পক্ষে তো একটাই খরচ বহন করা সম্ভব না, তুই যদি আমার সিঙ্গাপুর চলে আসতি তাহলে দুই ভাই মিলে আমার চিকিৎসাটা দীর্ঘদিন চালিয়ে যেতে পারতাম। তখন থেকে তৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে আমি সিঙ্গাপুর যাবো। তখন আমি ভাই আমাকে ঠিকানা দিল, তো এখানে যাই ইন্টারভিউ দিই, ইন্টারভিউ দিলাম, তারা আমাকে বাসায় করে নিল সিঙ্গাপুর যাওয়ার জন্য। তো আমার জীবনের লক্ষ্য ছিল যে একজন LLB কমপ্লিট করবো, লয়ার হবো, কিন্তু না, সে লক্ষ্য থেকে আমি ছুটে এসে পরিবারের সাপোর্ট দেওয়ার জন্য আমি প্রবাসে চলে যাই আর কি। এটি ছিল আমার প্রবাসে যাওয়ার শুরুটা। ওকে, অ্যান্ড আপনি আসলে মানে সিঙ্গাপুর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার হোক, মানে এই ব্যাপারগুলো আসলে কীভাবে ঘটলো, মানে উইদিন 10 ইয়ার্স? আসলে আমি আপনার প্ল্যান তো এরকম ছিল না, কিন্তু হয়ে গেছে জিনিসটা, একটু শেয়ার করবেন। আসলে প্ল্যান ছিল যে পরিবারকে সাপোর্ট দেওয়া, নিজে কিছু টাকা উপার্জন করা, পরিবারের সুখে একটি মেয়ের উদ্দেশ্য ছিল, কিন্তু প্রবাসে যাওয়ার পর আমি কিছু সমস্যার সম্মুখীন হলাম। আমি নিজেও দেখলাম যে অনেক জায়গায় ইংরেজি ভাষা আছে, আমরা ইংরেজিটা মোটামুটি অনেকেই বুঝি না, বেশিরভাগই আমরা যারা চাই প্রবাসে বেশিরভাগই আমরা ওয়েল্ডিং অন্যান্য কাজ শিখে যাই, কারিগরি শিখে কাজ শিখে যাই। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা ভাষা জোর দিই বেশি ইংরেজিতে। তখন আমি কিন্তু অনার্স কমপ্লিট করেছি, তারপরে ইংরেজিতে তো ভালো ছিলাম না, কোনো প্ল্যান করে নিয়ে প্রবাসে যাবো, ইংরেজি জানতে হবে, এরকম প্ল্যান সেভ না। তারপরে মোটামুটি জানতাম নিজে চলার মতো, দেখা যে আমার সাথে অনেকেই দোকানে গেছে কিছু কেনাকাটা করার জন্য, ইংরেজিতে ভালো করে বলতে পারছে না কী চাচ্ছে। তখন আমি মাঝে মধ্যে বলতাম যে এটা এই কিনো। তো বেসিক্যালি আমাদের প্রথম সমস্যাটা হয় যে ভাষাগত সমস্যা, রাইট? তারপরে সমস্যাটা হয় যে আমরা অনেক সময় প্রবাসে যাওয়ার পরে আমাদের কী করা উচিত আমরা না জানি না, যে আমরা কী করে আমাদের ডেভেলপমেন্ট করতে পারি, রাইট? রাইট, আমরা একদম গেলাম প্রবাসে সাধারণ শ্রমিক হিসাবে, কিন্তু সবাই কিন্তু শ্রমিক থাকে না, মানে কিন্তু আপনার পড়াশোনা করে প্রবাসে গিয়ে কিছু কোর্স করে তারা আপগ্রেড করেছে, তারা অনেক সিঙ্গাপুরে PR সিটিজেন, তাদের সিটিজেন থাকবেন, তারা কীভাবে এই জিনিসগুলো করবে। তাছাড়া অনেকেই সিঙ্গাপুর সরকারের যে তথ্যগুলো আছে, আমাদের একদম ওয়ার্কার, আমাদের অধিকার আছে, সিঙ্গাপুর সরকার কিন্তু আমাদের ভ্রমণচারী হতে নোটিশ বোর্ডে টানিয়ে দিত, অনেকেই জিনিসগুলো জানতো না। তারা দেখলাম সিঙ্গাপুরে অনেক প্রতিভাবান ব্যক্তি আছে, গান করে, কবিতা লিখি, গল্প লিখি, তাদের কোনো মাধ্যম নেই প্রচার করার জন্য। তখন আমি 2015 সালে একটা এই উদ্যোগ চিন্তা ভাবনা থেকে একটা পেজ করি, ফেসবুক পেজ খুলি, ফেসবুক পেজ নাম সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি। তো এই পেজটা করার পরে আমি চেষ্টা টাকার ছিল যে প্রতিভাবান প্রবাসীদের তুলে ধরবো, যাতে ওদের কথা শুনে আরেকজন উৎসাহিত হয়, ভালো কাজগুলো করে, এবং সিঙ্গাপুর সরকারের তথ্যগুলো আছে সেটা তথ্যগুলো শেয়ার করবো, যে আমাদের শ্রমিকের যে অধিকারগুলো আছে এগুলো শেয়ার করবো সবার হাতে।
তখন আমি বিভিন্ন পত্রিকাগুলো বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকাতে প্রথম আলো যুগান্তর অন্য যে বিডি নিউজ এসব পত্রিকাতে আমি লেখাগুলো পাঠাতাম তারা প্রচার করতো তখন আমি উৎসাহ দিতাম যে না তার নেওয়া লেখার মান ভালো আমাকে প্রথম আলো মতো পত্রিকায় তোমার নাম কি লিখতে পারে সাহস করে লিখতে পারে তখন পেজ লিখলাম এখন দেখলাম পেজটা মোটামুটি দর্শক গ্রহণ করবো অনেক প্রবাসী আমাদের ক্ষেত্রে বলে ভাই আপনার পেজটা থেকে এই নিউজটা পাইছে খুব ভালো লাগলো আপনি কন্টিনিউ চালাই না তখন সেই থেকে আমি বিভিন্ন প্রতিভা তোলার তারপর গান তারপর কবিতা তারপর গল্প অনেকে জানতাম না তাহলে কি করা উচিত আমরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারি তখন আমি চিন্তা করলাম যে এই কয়েকদিন ভাইরাস থাকবে আমি অন্য কিছু লিখবো না পেজে শুধু ভাইরাস নিয়ে লিখবো তখন ধীরে পথ চলা করে ভাইরাস নেই এবং ভাইরাস কি সেগুলো প্রতিনিয়ত কি আপডেট করতেছে ওয়ার্কারদের জন্য তখন আমরা কি করা উচিত কিভাবে ভাইরাস দিয়ে রক্ষা করতে পারি এই জিনিসগুলো আমি তখন বাংলাদেশ থেকে বাংলায় অনুবাদ করে পেজে পোস্ট করতে পারি প্রথমে একটা ভিডিও করলাম ভিডিওটা ভাইরাল হয়ে যাবে প্রায় এক লক্ষ আমার মতো সাধারণ শ্রমিক একটা ভিডিও এক লক্ষ লোক দেখেছে মানে কি আমার কাছে অনেক কিছু বেস্টও রাতারাতি এক মাসে ফেব্রুয়ারি মার্চের এক তারিখে দেখি 30,000 ফলোয়ার হয়ে গেছে ছিল 12,000 মতো 1,30,000 এবং অনেকে ইনবক্সে এবং মেসেজ করতেছে উৎসব দেয় যখন সিঙ্গাপুরে একটা অনলাইন পত্রিকা তার রাইস মিডিয়া নামে তারা আমাকে এই জন্য নিউজ করলো যে মাইগ্রেন্ট ওয়ার্কার তার দেশি ভাইদেরকে তথ্য শেয়ার করা যাচ্ছে পেজের মাধ্যমে আমার ইন্টারভিউ নেয় নিয়ে পেজ পোস্ট করা আরও উৎসাহিত কারণ তখন আমি নিয়মিত লিখতে পারি এবং জুনের মধ্যে মে মাসে দেখবে আমার পেজের ফলোয়ার 52,000 আরো লাভ বেড়ে যাচ্ছে এবং আরো অনেক কিছু আছে এবং সিঙ্গাপুর জাতীয় পত্রিকা বা স্টেটস টাইমস তাদের পত্রিকা আমার পেজ নিয়ে নিউজ করে আচ্ছা নিউজে হাইলাইট ছিল যে একদম ওয়ার্কার ফেসবুক পেজে 52,000 ফলোয়ার তারা অবাক হয়ে যায় তারা আমাকে ইন্টারভিউ নিয়ে কল যে কিভাবে তুমি কল দেখবে কাজের মাস খায় তখন শেয়ার করলাম যে আমি আমার নিজ থেকে করতেছি জিনিসগুলো আমার বাইরেকে তথ্য শেয়ার করার জন্য তারা আমাকে ধন্যবাদ দিল নাকি তখন এই পেজ জাতীয় পত্রিকার পর নিউজ প্রকাশের পরে অনেক অনলাইন পত্রিকা আছে অনলাইন পত্রিকাগুলো আমাদের যোগাযোগ করে অনেক এনজিও যোগাযোগ করে মহাপর ভাই তোমার কোনো হেল্প করলে বলবা তখন আমি তাদের মাধ্যমে বিভিন্ন হেল্প নিতাম প্রবাসী ভাইদের জন্য কারো খাবার সমস্যা হলে দুধ দিতাম কারো কোনো অন্য কোনো আইনগত সমস্যা হলে কাজের সমস্যা হলে এইসব জিনিসগুলো আমি এনজিওর মাধ্যমে ওয়ার্কার ভাইদেরকে সব হেল্প করতাম খাওয়া দাওয়া করতাম আর কি তখন বাংলাদেশ হাইকমিশন আমাদের যোগাযোগ করে জলপর ভাই আপনার ভালো কাজ করতেছেন আমরা আপনাদের আছি প্রবাসী ভাইদের কোনো হেল্প করলে আমাদেরকে বলবেন না তাদের নাম ঠিকানা দিবেন আমরা যারা মধ্যে কি হেল্প খুঁজে করবো তো সবার কাছ থেকে আমি আরো ওষুধ রয়েছে এবং কাজ করে থাকি পুরো দলে সারাদিন কাজ করার পর বাসায় এসে আমি সম্পূর্ণ সময়টা প্রায় 10-11 পর্যন্ত 4-5 ঘন্টা গান ফেসবুক সময় দিতাম তা এবং সেই সব আমার পরিশ্রমটা দেখলাম যে একসময় সিঙ্গাপুরের একটা ব্যক্তি কল দিয়ে বললো অমর ফারুক তুমি এই বছর সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এর জন্য মনোনীত হয়েছো আমি তো অবাক হয়ে গেলাম কে আমাকে মনোনীত দিয়েছে তাহলে আমি গুগলে সার্চ দিলাম যার কোনো হ্যাকার না প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডটা কি অবশ্যই এরকম কথাটা হইতে পারে আমার নাম অন্তত ওয়ার্কারে কেন পুরস্কার দিবে তখন গুগলে সার্চ দেখলাম যে একমাত্র সিঙ্গাপুরিয়ান যারা তাদের এই পুরস্কারটা পায় রক পাসলার বন্ধু পুরস্কার পায় তখন আমি তার নিউজটা হেসে বলে দিলাম মাথা দিলাম না দুদিন তার চিন্তা করতে পারতেন কি আমাকে সে কেন কী প্রতারণা করে পাঠাতে আমার কেন নাম দেবে তাকে একটা একা দিলাম ভাই আপনাকে সে বলো যে আমি সে আমার সিঙ্গাপুরের লেখক সিঙ্গাপুরের পরিচিত লেখক ওই লেখক সে তো কথা বলতে পারলাম তো বললাম সরি স্যার আমি তো আপনাকে চিনতে পারি নাই আমাকে তুমি বিস্তারিত বলতে তুমি বলো যে আসলে আমরা ভালো কাজ যারা করতেছি করোনার সময় তাদেরকে পুরস্কার দিয়ে উৎসাহিত করবো এই বছরের প্রথম আমরা ওয়ার্কার হিসাবে একদম ওয়ার্ক পাস হোল্ডার তাদেরকে পুরস্কার দিব আর কি আগে কখনো দিইনি তুমি ভয় পেও না আমরা তোমার পুরস্কার তুমি একটা ফর্ম দিচ্ছি ফর্মটা ফিল আপ করে দাও আর তাহলে বাকি তোমাকে জানাও পরবর্তীকালে তো ফর্ম ফিল আপ করে দিলাম এবং আমি তো বলছি আমার হবে না ভাবছি এরকম কিছুই কিন্তু না অক্টোবরের 1 তারিখে ঠিক আছে তুমি বলো অফার কনফার্ম 2020 তুমি কনফার্ম এই বছর জিততে পুরস্কার দিতেছ এই বছর মোট 254 জন অ্যাপ্লাই করেছে পুরস্কারের জন্য আমরা মোট 26 জনকে পুরস্কার দিচ্ছি এবং তুমি একদম তুমি পাচ্ছ পিপল অফ গুড ক্যাটাগরিতে সিঙ্গাপুর পিপল অফ গুড একটা ক্যাটাগরি আছে পুরস্কারের অফ একটা ক্যাটাগরিতে দেখ অর্গানাইজার অফ গুড লিডার অফ গুড পিপল অফ গুড সিটি অফ গুড এরকম ক্যাটাগরি তা আমাকে একটা সেট করেছে পিপল অফ গুড ক্যাটাগরিতে এখানে আমার 5 জন পুরস্কার দেবে সব সিঙ্গাপুরে আমি আসলাম একজন বাংলাদেশ এখানে আর দুজন অর্থাৎ বাংলাদেশ মেয়েদের সিঙ্গাপুর সিটিজেন কো
কবির ভাই আমার কবির ভাই তখন আমার রাত উত্তরেছিলাম এত আনন্দ ছিল যে বলার ভাইকে যে আমি প্রেসিডেন্ট ভবনে যাবো দরকার হয় এবং তাকে বললো যে তোমাকে ইস্তানা সেটা বলছে রাষ্ট্রপতি ভবন সেটার নাম হলো ইস্তানা ইস্তানা ভবন তুমি 16 তারিখে আসবা তোমরা ছেড়ে তোমার প্রেসিডেন্ট হাত থেকে তুমি বসবে নিবে তখন আমি খুব উত্তেজিতছিলাম কয়েকদিন আসলে আমি আমার নিজ ভাই বাংলায় করেছি কিন্তু তারপর তারা কিন্তু আমার নিউজগুলো তারা কিভাবে বসতাম যায় না তখন সিঙ্গাপুর পরিস্থিতি আমাদের যোগাযোগ করে সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয় তারা যোগাযোগ করে তোমার তোমার কাজগুলো চালিয়ে যাও আমরা তোমাকে যে কোনো ধরনের হেল্প করবো সিঙ্গাপুর পুলিশ তোমার পাশে আছে জনশক্তি মন্ত্রণালয় বলে তোমার যে কোনো অর্পিত সমস্যা হবে আমাদের আশপাশে জানাবা আমরা হেল্প করবো তোমার কাজের সাথে আমরা আছি তোমাকে কংগ্রাচুলেশন তুমি ভালো কাজ করতেছো প্যাটার্ন তো তখন দিন গণে আসতেছে 16 ডিসেম্বর অক্টোবর আমি তখন সকালে অফিসে বসছো কালো অফিসে খুব খুশি আমার অফিস সহকর্মীরা আমার যারা আমার সাথে কাজ করতো তারা খুব অনেকে যে উমর ফারুক ভাই এই বছরে পুরস্কারটা পাচ্ছেন আমাদের সহকর্মী আমার বস খুব খুশি আমাকে ঢাকায় অফিস নিয়ে বলো যে উমর ফারুক তোমার তুমি কাজটি করছো আমার জানি খুব ভালো কাজ করছো তোমার কাজ চালিয়ে যাও আমরা কোম্পানি তোমার সাপোর্ট সব সময় তখন এই 16 তারিখে তখন তো আমার ডোমিনিটি থেকে আমরা বেরোতে পারতাম না ডোমিনিটি বন্ধ কাজ সাইড তোমার বসের বলা পরে আমরা সিনিয়র অফিসার সুমন বিশ্বাস সুমন কৃষ্ণা দে বলো যে উমর ফারুক ভাই তোমার হাতে আমি যাবো আমি ব্যবস্থা করবো তুমি কীভাবে যাবা পুরস্কারতে টাইম ব্যবস্থা করবো উনি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করলেন সরকারের কাছে গভর্নমেন্টের কাছে আবেদন করলেন যে পুরস্কার আনতে তাকে বাড়িতে দেওয়া দিতে হবে তো সরকার অ্যাকসেপ্ট করলো আমার দরখাস্তটা তখন উনি আমাকে সাথে নিয়ে পুরস্কার নিয়ে গেলেন তো ঠিকানা যাওয়ার পরে প্রেসিডেন্ট পুরস্কার দেওয়ার আগে প্রেসিডেন্ট আমাদের যারা বিজয় ছিলাম সবাইকে একটা রুমের ঢাক দিয়ে আমরা দাঁড়িয়ে আসি তো প্রেসিডেন্ট সেখানে আসলেন সরাসরি সবাই আপনার পার্সোনাল কথা বললেন আমার সামনে এসে দাঁড়ালেন তখন তার অ্যাসিস্ট্যান্ট বলো যে এই উমর ফারুক শিখুন সেই বাংলাদেশি সেই পিপল অফ ক্যারিয়ারটা বিশ্বাস করি যে এই কাজ করছে ফেসবুকের মাধ্যমে এত লোককে এই তার বার্তা দিয়েছে টু ইনফরমেশন শেয়ার করেছে